নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাদৃতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ভোটার দিনক্ষণ ঘোষণা না হলেও প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। মাত্র একটি আসনে প্রার্থী ঘোষণা হয়। নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সভা থেকে নিজেই এই কথা ঘোষণা করলেন মমতা। বিধানসভা ভোটের এখনও দিন ঘোষণা না হলেও প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একটিমাত্র আসন নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নন্দীগ্রামের তেখালি মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে মমতা ঘোষণা করেন এবার তিনি নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন। মঞ্চে দাঁড়িয়ে সুব্রত বক্সীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাকে যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়। যে আমি ভালোবাসার টানে নিজের আবেগকে ছুঁয়ে রাখতে পারলাম না, তাই আমি সুব্রত বক্সীকে অনুরোধ করব, আমার রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা। ভবানীপুরকেও আমি নেগলেক্ট করছি না, ভবানীপুরেও আমি ভালো প্রার্থী দেব, ওটাও আমার ভালোবাসার জায়গা। বক্সীকে বলবো নন্দীগ্রামেও আমার নামটা যেন থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের সামনে আজকে যে ঘোষণা করেছে দলের পক্ষ থেকে, আমরা তা গ্রহণ করলাম। গত 7ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনো কারণে ওই দিনের সভা বাতিল হয়ে যায়। সভা বাতিল হয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। এদিন নাম না করে শুভেন্দুকে আক্রমণ করেন মমতা। এদিন মমতা দাবি করেন নন্দীগ্রামের সাথে তার আত্মার টান। মমতা বলেন, নন্দীগ্রাম আন্দোলনের জায়গা নয়, স্যালুট করার জায়গা। পাশাপাশি এদিন সভা শুরুর আগে একটি পৃথক মঞ্চে নন্দীগ্রামের ঘটনায় নিখোঁজ 10 জনের পরিবারের হাতে সরকারিভাবে 4 লক্ষ টাকা করে চেক তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন, আমি দুটো কনস্টিটিউয়েন্সি থেকেই পারলে এবার দাঁড়াবো। তার কারণ নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। ভবানীপুরের মানুষ দুঃখ পেতে পারে, আমি দুঃখ দেব না, যদি ম্যানেজ করতে পারি ইজ ওকে। নন্দীগ্রামে আমি দাঁড়াবোই, আপনাদের আমি বলে গেলাম। এবং যেহেতু 2016 আগে এখানেই আমি অ্যানাউন্স করেছিলাম আমার প্রথম প্রার্থী, তাই আমার বিবেক আমাকে জাগ্রত করে বলল, ওরে নন্দীগ্রাম থেকেই অ্যানাউন্সটা কর, এটা তোদের সবচেয়ে লাকি জায়গা, এটা সবচেয়ে ভালো জায়গা, এটা সবচেয়ে পূর্ণ জায়গা, সবচেয়ে পবিত্র জায়গা, মাগো তোমাদের অনেক প্রণাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নন্দীগ্রাম। হাফলার ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব, মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে একথা বললেন শুভেন্দু অধিকারী। সোমবার রাসবিহারীতে দলীয় সভা থেকে তৃণমূল সুপ্রিমোকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সোমবার নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 2021-এর ভোটে নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান তিনি। শুভেন্দু গড়ে গিয়ে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। মমতার সভার দিনই দক্ষিণ কলকাতায় সভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করেন শুভেন্দু। এদিন শুভেন্দু বলেন, মাননীয়া নন্দীগ্রামে দাঁড়ান, 500,000 ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। সোমবার টালিগঞ্জ থেকে রোড শো করে বিজেপি। রোড শোতে শুভেন্দুর সাথে ছিলেন দিলীপ ঘোষ। চারু মার্কেট এলাকায় বিজেপির র্যালি পৌঁছাতেই রাস্তার ধার থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপর রাসবিহারীতে সভা করে বিজেপি। সভা থেকে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। আগামী 30শে জানুয়ারি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে সভাও করবেন তিনি। তার আগে এদিন সভাস্থল খতিয়ে দেখলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়। মতুয়া ভোট পেতে ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কটাক্ষের সুরে বললেন প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর, আগামী 30শে জানুয়ারি ঠাকুরনগরে আসছেন অমিত শাহ। সেই সভাস্থল পরিদর্শন করতে সোমবার ঠাকুরনগরে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, কেন্দ্রীয় নেতা মুকুল রায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, মমতা ব্যানার্জি বিজেপিকে ভয় পাচ্ছেন, তাই নিজের পুরনো ভবানীপুর কেন্দ্রের পাশাপাশি নন্দীগ্রামেও দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার বিভিন্ন গণ আন্দোলনের মধ্যে দিয়ে লড়াই করে আজ এই জায়গায় এসেছেন। আমি তো নন্দীগ্রাম সিঙ্গুর এই সমস্ত আন্দোলনে যা ডিভিডেন্ড নিয়েছে তৃণমূল কংগ্রেস, সব আন্দোলনের সাথে যুক্ত ছিল। সুতরাং আমি পুরোটা
সবাই জানে না, উনি কেন্দ্র পাল্টাচ্ছেন, তার মানে নিজের কেন্দ্রে হেরে যাওয়ার ভয়ে ভীত হয়েছে। ব্যাপার তো হচ্ছে কেমন হয় আর দাঁড়ানোর মধ্যে তফাৎ আছে। আমি আবার বলছি, শেষ পর্যন্ত উনি নন্দীগ্রামে দাঁড়াবেন না, নন্দীগ্রামের মানুষকে উনি অ্যাভয়েড করবেন, পালিয়ে যাবেন, কিন্তু উনি দাঁড়ালেও আমাদের কোনো, উনি পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়াতে পারেন, এটা ওনার নিজের ব্যাপার। তবে এক জায়গায় নয়, উনি দু জায়গায় দাঁড়াবেন বলছেন, ঠিক আছে, ওনার মনে হয়েছে যে এক জায়গায় দাঁড়িয়ে হেরে যেতে পারি, তাই আরও একটা জায়গা খুঁজছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মাঠে সভা করবেন সেই মাঠে সর্ষের চাষ হয়েছিল, ইতিমধ্যেই সেই ফসল কেটে সভার মাঠের উপযুক্ত করে তোলা হয়েছে, এসপিজির সেই মাঠ পছন্দ হয়েছে। এ ব্যাপারে ওই মাঠের মালিক জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার খবরে আমরা খুশি, আশা করি তিনি নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে সঠিক পদক্ষেপ করার বার্তা দেবেন। এই জায়গায় 19 বিঘে জমির উপরে আমার যে সর্ষে ছিল পাকা হয়ে গেছে, বাঘ ধরেছে, সেই সর্ষে অলরেডি কেটে এই যে ছেলে, এই ছেলে ভিসিপি এনে রাতারাতি একে সমাধিস্থ করে মাঠ তৈরি করেছেন। এসপিজি তারা নিজেরা এসে ওটার রেকগনিশন দিয়েছেন। মমতা বালা ঠাকুর এদিন বলেন, মমতা ব্যানার্জি কোনোদিন রাজনৈতিক পতাকা নিয়ে ঠাকুর বাড়িতে আসেননি, কিন্তু বিজেপি রাজনীতি করতে নিজেদের দলের ব্যানারে সভা করার প্রস্তুতি নিচ্ছে, তবে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা না করলে মতুয়ারা তা ভালোভাবে নেবেন না। ঠাকুর বাড়ি যে কেউ আসতে পারে, এটা হরি ঠাকুরের ধর্মই হচ্ছে জাতিভেদ প্রথা আমরা মানি না, এবং এটা ঠাকুর বাড়ি যে কোনো সম্প্রদায় যে কোনো সংগঠনের মানুষ এখানে আসতে পারে। তারা যখন তারা নিজেরাই ভোটের সময় বলেছে আমাদের ভোট দাও, আমরা তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেবো, তাহলে তারা তাদের কথা রক্ষা করেনি, মতটা তাদের কাছে সরে গেছে। এই ভোটে তারা অলরেডি সরা শুরু করে দিয়েছে, অনেক করেছে এবং আগামীতে আরও করবে। পরিযায়ী পাখি থাকে না ইলেকশনের আগে, তাহলে যদি হতো 19-এ ভোট হলো, তাহলে 19-এর পরে আর কি এসছে ঠাকুর বাড়িতে? কোনোদিন আসেনি, আজকে এসছে কেন? ভোট দরকার মতদের, সেই কারণের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা বরযাত্রী বোঝাই গাড়ির, ঘটনায় জখম 5 জন, আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা বরযাত্রী বোঝাই টাটা সুমো গাড়ি, ঘটনায় আহত 5, আশঙ্কাজনক 2। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা থানার নিমতলা এলাকা থেকে অশোকনগর কাজলা মোড় এলাকায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল টাটা সুমো গাড়িটি, সে সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা মারে। স্থানীয় লোকজন তৎপরতার সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ভান্ডাকলাতে প্যাঞ্জা নিয়ে আসছি, এবার এসে দেখি টাটা সুমো ওই কারেন্টের পিলারের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। এরা মনে বিয়েবাড়ি যাচ্ছিল মনে হয়, এবার একজনের দেখলাম খুব ইঞ্জুরি খুব, আমি অটো করে নিয়ে আসলাম। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক ও এক যাত্রীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ফাঁকা জায়গা পুরো আসছি, ফাঁকা জায়গা আসার পথে সামনে পিলার, ড্রাইভার তো দেখছি গাড়িটা চালাচ্ছে, গাড়ির এরকম ছাড়িয়ে যাচ্ছে, আমি ওকে বললাম যে মামা গাড়ি তো ছাড়িয়ে যাচ্ছে, বলাও শেষ গাড়ি ও সামনে দিয়েছে পিলার। আমরা আহত হয়েছি 9 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। সিটুর আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে বচসা পুলিশের সাথে ধস্তাধস্তি, ঘটনার জেরে বারাসাতে গ্রেপ্তার সিটুর কয়েকজন নেতা ও কর্মী। সিটুর আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেপ্তার সিটুর নেতা কর্মীরা। সোমবার সিটুর উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। শ্রমিক আইন বাতিল, কৃষি আইন ও বিদ্যুৎ আইন বাতিলের দাবিসহ শিক্ষানীতি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশনের কর্মসূচি নেয় সিটুর জেলা কমিটি। ডেপুটেশন দেওয়ার সময় বাধা দেয় পুলিশ। সিটুর কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি, এরপর কয়েকজন সিটু সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। নরেন্দ্র মোদী গায়ের জোরে লোকসভায় তার সংখ্যাগরিষ্ঠতা আছে, রাজ্যসভায় নেই, 20টা জনবিরোধী বিল সে গায়ের জোরে মার্শাল দিয়ে ঘিরে পাশ করিয়ে নিয়েছে, এবং 2 লক্ষের উপরে কৃষক রাস্তায় পড়ে রয়েছে। 3টি কৃষি আইন তারা পাশ করিয়েছে, এই 3টি কৃষি আইনকে বাতিল করতে হবে, যা হচ্ছে সংবিধান বিরোধী।
ওরা সংসদীয় ব্যবস্থাকে ভেঙে ফেলছে, বিচার ব্যবস্থা ভেঙে ফেলছে, গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। সেই জন্যে আমরা রাস্তায়, এবং যে 44টা যে শ্রমিক আইন ছিল তার 4টে কোডের মধ্যে এনেছে, হায়ার অ্যান্ড ফায়ার আইন, ইচ্ছামতো নিয়োগ ইচ্ছামতো ছাঁটাই, মিনিমাম ওয়েজ বলে কিছু থাকবে না, 300 শ্রমিক কাজ করে এমন কোনো কারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবে না, হঠাৎ একটা জঙ্গলে রাজত্ব চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হওয়ার ঘটনায় বাকি দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারলেও পালিয়ে যায় অভিযুক্ত। দীর্ঘদিন ফেরার থাকার পর রবিবার হাবড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডাকাতির উদ্দেশ্যে এলাকায় জড়ো হওয়ার ঘটনায় বাকি দুষ্কৃতীরা গ্রেপ্তার হলেও ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। অবশেষে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে হাবড়া থানার পুলিশ অভিযুক্ত রাজু সরকারকে গ্রেপ্তার করে রবিবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় মণিমালা মোড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত বছর অক্টোবর মাসের 13 তারিখ হাবড়া থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে বেশ কিছু দুষ্কৃতী জড়ো হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগ্নেয়াস্ত্র সহ 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। সে সময় অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই পলাতক ছিল রাজু। ধৃতকে এদিন বারাসাত আদালতে তোলা হয় হাবড়া থানার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। পিকনিক থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, ঘটনায় জখম অপর 2 যুবক। ঘটনাটি ঘটেছে সন্দেশখালী থানার মানিক মোড় এলাকায়। পিকনিক করে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, ঘটনায় জখম হয়েছেন 2 জন। মৃত যুবকের নাম সৌভিক মণ্ডল। জানা গেছে, রবিবার গভীর রাতে পিকনিক করে একটি মোটর বাইকে করে বাড়ি ফিরছিল ওই 3 যুবক। সন্দেশখালী থানার মানিক মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে লাইট পোস্টে ধাক্কা মারে তাদের বাইকটি। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সৌভিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। হোটেল লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খাবারের দাম চাওয়ায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেল লক্ষ্য করে বোমাবাজি ও গুলি ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাতে নোয়াপাড়া থানার শ্যামনগরে একটি হোটেলে বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে, এদিন রাতে বেশ কয়েকজন যুবক হোটেলে আসে খাবার খেতে। অভিযোগ, খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যায় তারা। হোটেলের কর্মীরা টাকা চাইলে তাদের সাথে ওই যুবকদের বচসা বাঁধে। এক কর্মীকে অভিযুক্ত যুবকেরা মারধর করে বলেও অভিযোগ। সেই সময়ের মতো ঘটনা মিটে গেলেও রাত 10:30 নাগাদ আবারও ফিরে আসে ওই যুবকেরা, এলোপাথাড়ি বোমাবাজি করে বলে জানা গেছে, এমনকি গুলিও চালায় তারা। 11:50 হচ্ছিল, হঠাৎ ওরা 4টে বাইক নিয়ে আসলো, এসে মিনিমাম 10-12 জন লোক নেবে, ধুমধাম বেধরক বম মারতে শুরু করলো। বম মেরে বাড়িতেও বম মারলো, বাড়িতে বোমা ব্যাকগ্রাউন্ড ফায়ারিং করেছে, গুলিটা জানলার কাঁচ দিয়ে ঢুকে ঘরের আলমারিতে গিয়ে লেগেছে, এসব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। যদি গুন্ডারাই গুলি বম চালাবে তাহলে পুলিশের কাছে ওদের গুলি বম থেকে গুলি থেকে লাভ কী আছে? আমার বক্তব্য এখানেই আছে, পুলিশ থেকে বেশি আর্মস গুন্ডা বাহিনীর কাছে চলে গেছে, এটা তদন্ত হওয়া উচিত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, এটা কোনো হামলা নেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শ্যামনগর। সংবাদ এখনকার মতন এ পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।